চোখে মুখে আতঙ্ক নিয়ে হামাস যোদ্ধাদের ভয়ে ফিলিস্তিনিদের দখলকৃত ভূখণ্ড থেকে পালিয়ে বেড়াচ্ছে হাজারো ইসরায়েলি। অবশ্য পালানোর যথেষ্ট কারণ রয়েছে। মাত্র কয়েক ঘন্টার অভিযানে হামাস বাহিনী ইসরায়েল নামক ভূখণ্ডে রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে কেউ কেউ বেঁচে ফিরলেও এখনো আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি। মাত্র কয়েক ঘন্টার এই ইসরায়েল অভিযানে হামাস যোদ্ধারা গুড়িয়ে দিয়েছে ইসরায়েলের অনেক বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা। গোলাবারুদ, সাইরেন, রকেট হামলা এসবের শব্দে ভীত সন্ত্রস্ত ইসরায়েল বাসিন্দারা। হামাসের কল্পনাতীত হামলায় ২৪ ঘন্টার মধ্যে পাল্টে গেছে দৃশ্যপট। এত বছর নিরীহ ফিলিস্তিনিদের ওপর অত্যাচারের উদ্বেগ উৎকণ্ঠা জেঁকে বসেছে ইসরায়েলিদের মাঝেও। সবথেকে বেশি আতঙ্কিত গাজার সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। সবাই প্রাণে বেঁচে থাকতে চায়। মুহুর্মুহু হামলায় পরিবার সহ এলাকা ছাড়ছেন অনেকেই। জনগণের ভয় কাটাতে রিজার্ভ ফোর্স থেকে কয়েক হাজার সেনা মোতায়েন করেছে নেতানিয়াহু প্রশাসন। বন্ধ রাখা হয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। পাল্টাপাল্টি হামলায় যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলের সাথে বিমান সেবা বন্ধ রেখেছে বিভিন্ন দেশ। ফিলিস্তিনের সাধারণ মানুষ বলছে, ইসরায়েল ও হামাসের চলমান লড়াইয়ে জিতবে না কেউ। উভয় পক্ষেই ঘটেছে প্রাণহানি। দুই পক্ষে প্রাণহানির ঘটনা অসম হলেও তা হৃদয় বিদারক। রোববার বিকাল পর্যন্ত ১৯৭ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে ৮ জন শিশু। শনিবার গাজার শরণার্থী শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় যাদের বাড়িঘর বিধ্বস্ত হয়। অন্যদিকে হামাসের চালানো রকেট হামলায় প্রাণ হারিয়েছে বহু ইসরায়েলি। নিহতদের মধ্যে অনেক শিশুরাও রয়েছে। সম্প্রতি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ২১৩ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটিতে তারা ইসরায়েল সরকারকে বর্ণবাদী নীতিমালা ব্যবস্থাপনার দায়ে অভিযুক্ত করে। ইসরায়েল ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে ফিলিস্তিনিদের চেয়ে ইসরায়েলি ইহুদিরা অগ্রাধিকার পান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।